বান্দরবানের রোয়াংছড়িতে সন্ত্রাসীদের সংঘর্ষে নিহত আট। গমের ব্লাস্ট রোগ প্রতিরোধী জাত উদ্ভাবন ভূয়সী প্রশংসা বিশ্বে। এবং কুষ্টিয়া থেকে ফরিদপুর এবং খুলনা রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। এটিএন নিউজ দেখছেন, দেশের খবরের সাথে আছে আমি তাসফিয়া তামান্না। শিরোনামগুলো শুনছিলেন বিস্তারিত। বান্দরবানের রোয়াংছড়িতে দুটি সশস্ত্র গ্রুপের মধ্যে সংঘর্ষে আট জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রোয়াংছড়ি উপজেলার দুর্গ খামতাংপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইউপিডিএফ গণতান্ত্রিক দল এবং কুচি চীনা ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালে সেনাবাহিনী এবং পুলিশ গিয়ে আটজনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে। নিহতদের সবার গায়ে জলপাই রঙের পোশাক ছিল, তবে তারা কোনো সন্ত্রাসী গ্রুপের সদস্য কিনা তা এখনো জানা যায়নি। এ ঘটনার পর আতঙ্কে শতাধিক পরিবার রোয়াংছড়ির সরকারি উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। এছাড়া আরও বেশ কিছু পরিবার রুমায় আশ্রয় নিয়েছে। বান্দরবানের এসপি তারিকুল ইসলাম জানান, দুর্গম খামতাংপাড়া থেকে মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বান্দরবানের রোয়াংছড়িতে পাহাড়ি সন্ত্রাসী দুই পক্ষের গোলাগুলিতে আট জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মিনারুল হক। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি রোয়াংছড়ি স্কুল মাঠে। এখানে আজ সকালে আতঙ্কে প্রায় শতাধিক পরিবার এখানে আশ্রয় নিয়েছে। আমরা যেটা সকাল থেকে বলছিলাম যে বান্দরবানের রোয়াংছড়ির খানতামপাড়া এলাকায় ইউপিডিএফ গণতান্ত্রিক দল এবং কেএনএফ কুকিচিন ন্যাশনাল আর্মির মধ্যে সংঘর্ষের কারণে সেখানে আটজন মারা গিয়েছে। এই আটজনের মারা যাওয়ার পর সেখানে এখন থমথমে অবস্থা বিরাজ করছে এবং ওই এলাকার কয়েকটি পাড়া থেকে শতাধিক লোকজন এখন রোয়াংছড়ি কিছু রোয়াংছড়িতে আশ্রয় নিয়েছে আর কিছু রুমায় আশ্রয় নিয়েছে এবং ওই এলাকাটিতে এখন পুরো পাড়াই এখন পুরুষশূন্য হয়ে পড়েছে। সেখানে নিরাপত্তা দিতে সেখানে সেনাবাহিনী এবং পুলিশ গিয়েছে। যেটি আমরা শুনে আসছিলাম, আমাদেরকে যেটি পুলিশ সুপার তারিকুল ইসলাম যেটি জানিয়েছেন যে গতকাল সন্ধ্যার দিকে সেখানে ইউপিডিএফ গণতান্ত্রিক যে একটি দল রয়েছে তাদের উপর কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট তারা আক্রমণ করলে এই সংঘর্ষটি বাধে এবং কিছুক্ষণ আগে পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়েছে। আমরা যেটি এখানে দেখছি রোয়াংছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে যেখানে যারা আশ্রয় নিয়েছেন সেখানে তাদের সেনাবাহিনীর পক্ষ থেকে শুকনো খাবার খিচুড়ি এগুলো বিতরণ করা হচ্ছে এবং এলাকার লোকজনদেরকে অভয় দেওয়া হচ্ছে যে এলাকায় শান্তি ফিরে না আসা পর্যন্ত তারা এলাকায় যাতে ফিরতে পারে তারা সেটি নিশ্চিত করার জন্য চেষ্টা করছেন বলে আমাদেরকে জানিয়েছে। আরেকটি বিষয়, এখানে সন্ত্রাসী তৎপরতা দমন এবং জঙ্গি তৎপরতা দমনে সেনাবাহিনী এবং র্যাবের দীর্ঘ তিন মাসের বেশি সময় ধরে এখানে একটি অভিযান চলছে এবং এই অভিযানের কারণে রুমা, রোয়াংছড়ি এবং থামসি এই তিনটি উপজেলায় এখনও পর্যটকের উপরে ভ্রমণ নিষেধাজ্ঞা চলছে। এটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মিনারুল হক, এটিএন নিউজ, বান্দরবান। ঈদযাত্রায় ঘরমুখো মানুষদের জন্য এবছর প্রথম শতভাগ অনলাইনে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে তার খবর জানিয়েছেন সহকর্মী বুলবুল হাবিব। ঈদের সময় আমরা এই কাউন্টারে বা রেলওয়ে স্টেশনে আমরা দেখতাম যে আসলে ঈদযাত্রা যারা যাবেন ঈদযাত্রায় ঘরমুখো মানুষদের একটা ভিড় দেখতাম টিকিট কাটার জন্য। তবে এবার থেকে যেহেতু শতভাগ অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে এই জন্য স্টেশনে কিন্তু খুব কম ভিড়। এখন আমরা যাদেরকে প্ল্যাটফর্মে আসলে টিকিট কাটতে দেখছি তারা কিন্তু ঈদযাত্রার টিকিট কাটতে আসে নাই, তারা এসেছে হয়তোবা আগামীকাল বা পরশু তারা হয়তোবা ঢাকা বা অন্য অন্য জায়গায় যাবেন, সেই জন্য আসলে টিকিট কাটতে এসেছেন। আর যারা ঈদের অগ্রিম টিকিট কাটতে চান তাদের কিন্তু এক ধরনের ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে, কারণ তাদের তো অনলাইনে টিকিট না কাটলে তো রেজিস্ট্রেশন না থাকলে তো তারা তো অনলাইনে টিকিটও কাটতে পারছেন না, ফলে এই সার্ভারে না ঢোকা বা টিকিট কাটতে না পারা সে ধরনের একটা সমস্যা আছে। তবে বেশিরভাগ মানুষজনই অনলাইনে যে টিকিট কাটা সে উদ্যোগটাকে সাধুবাদ জানিয়েছেন, তবে এর যে প্রক্রিয়া সে প্রক্রিয়াটাকে আরও সহজ করার জন্য বলেছেন রাজশাহী মানুষ। তো এই ছিল আসলে এখান থেকে অনলাইনে যে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ থেকে তার খবর।
অন্য প্রসঙ্গ, গমের ব্লাস্ট প্রতিরোধী জাত বাড়ি গম ৩৩ উদ্ভাবন করেছেন বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা, যা সারা ফেলেছে বিশ্বে। মেহেরপুরের মাঠে মাঠে বাড়ি গম ৩৩ দেখে গেলেন যুক্তরাষ্ট্র, চীন, জাপান সহ বিভিন্ন দেশের ২৫ বিজ্ঞানী। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনার তথ্যচিত্রে দেখব লেটেস্ট রিপোর্ট। ২০১৬ সালের ঘটনা, মেহেরপুর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৮ জেলার গমে ব্লাস্ট রোগ দেখা দেয়। মাঠের পর মাঠ গম নষ্ট হয়ে যায়। ১৯৮৫ সালে ব্রাজিলের পরে এশিয়ার কোনো দেশে প্রথম ব্লাস্ট আক্রমণ। দেশ বিদেশের গম বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ। পরের বছর গম চাষ নিরুৎসাহিত করে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে ব্লাস্ট আক্রমণের এক বছরের মাথায় ২০১৭ সালে আসে সুখবর। বাড়ি গম ৩৩ নামে ব্লাস্ট প্রতিরোধী একটি জাত উদ্ভাবন করেন গম বিজ্ঞানীরা, যা সাড়া ফেলে দেয় দেশ বিদেশে। বাংলাদেশের বিজ্ঞানীদের সাফল্য দেখতে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, সুইডেন, কানাডা সহ বিভিন্ন দেশের প্রায় ২৫ জন বিজ্ঞানী আসেন মেহেরপুরে। বাংলাদেশে ব্লাস্ট প্রতিরোধী জাত উদ্ভাবিত হয়েছে, যা উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের ব্যাপক সহায়তা করছে। এখানে ব্লাস্ট প্রতিরোধী জাতের বীজ উৎপাদন হচ্ছে। উত্তম ব্যবস্থাপনা অনুশীলনের মাধ্যমে বড় কাজ হয়েছে। ২০১৬ সাল থেকে বাংলাদেশে ব্লাস্টের ব্যাপক উৎপাদ নেই, থাকলেও সামান্য মাত্রার। বলা যায় ব্লাস্ট প্রতিরোধে বাংলাদেশ সফল। আমি সত্যি অবাক হয়ে দেখলাম বাংলাদেশ খুবই অল্প সময়ে এই গমের ব্লাস্ট রোগ সমস্যার সমাধান করতে পেরেছে। শুধু তাই নয়, এখন তারা অন্য দেশগুলোকেও এই সমস্যার সমাধানে সরাসরি সাহায্য করছে। বাংলাদেশের বিজ্ঞানীদের পরোপকারী মনোভাব দেখে আমি সত্যি ভীষণ খুশি। বাংলাদেশের এমন অভাবনীয় সাফল্যে পঞ্চমুখ তারা। জানালেন বাংলাদেশের অভিজ্ঞতা তাদের দেশের কাজে লাগবে। বাংলাদেশ খুব দ্রুতই এই সমস্যার সমাধান করতে পেরেছে দেখে অবাক হয়েছি। আমাদের জাপানি বিজ্ঞানীরা বাংলাদেশের বিজ্ঞানীদের সঙ্গে এক হয়ে কাজ করতে খুবই আগ্রহী। আমি মনে করি বাংলাদেশের বিজ্ঞানীদের এই সাফল্য জাপান সহ বিশ্বের অন্য দেশের গম চাষীদের আরও উৎসাহ যোগাবে। কেবল বাড়ি গম ৩৩ নয়, BWMRI গম ৩ নামের একটি জাত কৃষকদের মাঝে বিতরণ করেছে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। এগুলো শুধু ব্লাস্ট প্রতিরোধী নয়, উচ্চ ফলনশীল। দেশের সব কৃষকের হাতে পৌঁছলে মিলবে অভাবনীয় সুফল। এখানে আমরা থেমে থাকবো না, আমাদের আরো সামনে আরো প্রতিরোধী জাতগুলো বের হবে। এখন আমাদের যে কাজ হলো, যে আমাদের যে প্রতিরোধী জাত, এই জাতগুলো কৃষকের মাঠে দ্রুত ছড়িয়ে দেওয়া। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কুড়িগ্রামে ইফতার নিয়ে বিশেষ কোনো বাজার না থাকলেও বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্ট বিশেষ উদ্যোগে বিক্রি করে ইফতার। নানা ধরনের বাহারি ইফতারের হয় বিক্রি কিনে। কুড়িগ্রামের ইফতার বাজার নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলমগীর। ইউসুফ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন রমজানে তো আসলে ইফতারেই একটু নানা ধরনের আইটেম তৈরি করার প্রবণতা দেখা যায়। কুড়িগ্রামে কি অবস্থা, কি কি ধরনের ইফতার আসলে ওখানে বিক্রি হচ্ছে এবং ক্রেতা বিক্রেতা তাদের প্রতিক্রিয়া কি? ধন্যবাদ তাসফিয়া। আপনি যে কথা বলছিলেন, যে আমরা জানাতে চাচ্ছিলাম যে কুড়িগ্রামে সেই অর্থে ইফতার বাজার না থাকলেও বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন যে দোকানপাট আছে তারা কিন্তু এই ইফতার আয়োজন করছেন, ইফতার বিপণন করছেন। আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রামের একটি জনপ্রিয় ইফতার বিক্রেতা, টেস্টির স্ন্যাক্স, সেই তারা প্রতিদিনের বিভিন্ন রকমের বাহারি ইফতার আয়োজন করে। আমি একটু জানতে চাই যে এই স্বত্বাধিকারী হায়দার সাহেব আছেন, আমি জানতে চাই যে আপনারা বিশেষ কি ধরনের এই ইফতার বাজারে আপনারা আইটেম আপনারা রাখছেন একটু যদি আপনি বলেন। আচ্ছা, এখানে প্রয়োজনীয় ইফতারের মূল উপাদান গুড়, বড়া, পেঁয়াজি, এগুলো তো আছেই, সাথে সাসলিক আছে, মিনি কাবাব, তারপরে কিমাপুরি, পরোটা, এবং যারা মাংস পছন্দ তাদের ফিশ কাবাব, বিভিন্ন ধরনের কাবাব, এগুলো আর কি আমাদের এখানে প্রতিদিনই এগুলোই আর কি কাস্টমারের চাহিদা বেশি। বিশেষ কোনো ধরনের আইটেম আছে কিনা আপনার? বিশেষ আইটেম বলতে এসব জিনিসগুলো কোথায় পপুলার নাই, যেটা বারবিকিউ
এই জায়গায় আপনার আসা দেখেন, মানে কি কারণে আসলে এই জায়গায় আপনার আসা দেখেন, কি কি সংগ্রহ করছেন ইফতারের জন্য? আসলে টেস্টির খাবারটা একটু মানসম্মত এবং মোটামুটি সব ধরনের আইটেম এখানে পাওয়া যায় এবং সবগুলোই মনে করেন আপনার অল্প দামের মধ্যে দেখা যাচ্ছে যে স্বাস্থ্যসম্মতভাবে বিক্রি করে, ভালো লাগে। ধন্যবাদ। যে কথা বলছিলাম যে এই কুড়িগ্রামে সেই অর্থে একটা যে স্ন্যাক্সের দোকান এবং রেস্টুরেন্ট তারা একটা বিক্রয় করছে এবং তারা এই অঞ্চলে বিশেষ করে কুড়িগ্রাম অঞ্চলে মানুষ কিন্তু ভাত জাতীয় খাবার বেশি ইফতারে ব্যবহার করবার প্রচলন রয়েছে। তারপরেও বিশেষ করে ক্ষীরমোহন কিন্তু একটি জনপ্রিয় খাবার এখানে আছে, সেটিও ইফতারে মানুষ ব্যবহার করে। ধন্যবাদ আপনাকে ইউসুফ আলমগীর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কুড়িগ্রামের ইফতার বাজার নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলমগীর, বাহারি ইফতারের খবরাখবর দিচ্ছিলেন তিনি। বাস শ্রমিকদের মারধর এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কুষ্টিয়া থেকে ফরিদপুর এবং খুলনা রুটে বাস ধর্মঘট চলছে। সকাল থেকে চলা ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন কুষ্টিয়া থেকে ফরিদপুর এবং খুলনা রুটে চলাচলকারী যাত্রীরা। এর আগে গতকাল সন্ধ্যায় পরিবহন নেতাদের বৈঠক শেষে এই দুই রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়, তবে অন্যান্য রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। পরিবহন শ্রমিকদের অভিযোগ, ঝিনাইদহ মোটর শ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ চাচ্ছেন, এ নিয়েই দ্বন্দ্বের সৃষ্টি হয়। বিষয়টি সমাধানে ঝিনাইদহের কালীগঞ্জে আলোচনায় বসা হয়। সেখানে বাস শ্রমিকদের মারধর এবং গাড়ি ভাঙচুর করে শ্রমিক ইউনিয়নের লোকজন। এর প্রতিবাদে বাস শ্রমিক মালিক গ্রুপ উভয় মিলে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়। জড়িতদের আগামী 10 এপ্রিলের মধ্যে গ্রেপ্তার না করলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। অপহরণ করে মুক্তিপণ আদায়ে জড়িত দুই নারীসহ প্রতারক চক্রের 5 সদস্যকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন আতিয়া ইসলাম টিনা ওরফে নীলা, আতিয়া ইসলামের স্বামী রবিন মাহমুদ, আতিয়া ইসলামের ভাই আসিফ মাহমুদ, শারমিন আক্তার এবং জাকির হোসেন। স্বজনরা জানান, ভুক্তভোগী রাশেদুল সাবরু নিলয়ের সাথে মুঠোফোনে এক নারী প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। মঙ্গলবার বিকালে ওই নারীর সঙ্গে দেখা করতে সাভার থেকে উত্তরার উদ্দেশ্যে বের হন তিনি। রাতে নিলয়ের মুঠোফোন থেকে তার বাবার নম্বরে ফোন করে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং হোয়াটসঅ্যাপে নিলয়ের মারধরের ছবি পাঠায় অপহরণকারীরা। ওই রাতেই নিলয়ের বাবা সাভার মডেল থানায় মামলা করে র্যাবকে জানায়। পরে বুধবার উত্তরায় দক্ষিণ থানা থেকে অপহৃত নিলয় এবং 5 অপহরণকারীকে গ্রেপ্তার করে র্যাব। দেশের খবরে সময় হলো একটি বিরতি নেয়ার, ফিরে এসে যা থাকছে। কক্সবাজারের রামুতে মিনি ট্রাক ও অটোরিকশার সংঘর্ষ, নিহত 3। নারায়ণগঞ্জে জমজমাট তৈরি পোশাকের বাজার, আশাবাদী ব্যবসায়ীরা। বিরতির পর আবার স্বাগত দেশের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। শরীয়তপুর জেলা বিসিকের উপ ব্যবস্থাপনা মোহাম্মদ মনির হোসেন দুদকের হাতে গ্রেপ্তার হওয়ার পর অভিযোগকারী এসকেন্দার ঢালির হাত পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। এই ঘটনায় শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার সহ 8 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও 4-5 জনের বিরুদ্ধে পালং মডেল থানায় হত্যা চেষ্টা মামলা করেছেন ভুক্তভোগী। এসকেন্দার ঢালি জানান, বেলা 3টার দিকে অটোরিকশায় বাড়ি ফেরার সময় ফারুক চৌকিদারের ভাই কবির চৌকিদার কয়েকটি মোটরসাইকেল নিয়ে তার পথ আটকায়। তারা জোর করে তাকে মুন্সিরহাট নদীর পাড়ে নিয়ে হাতুড়ি সহ লাঠি সোঁটা দিয়ে বেদম মারধর করে। গতকাল এসকেন্দার ঢালির অভিযোগের ভিত্তিতে ঘুষের 50,000 টাকা সহ শরীয়তপুর বেসিক কার্যালয়ের উপব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেনকে গ্রেপ্তার করে দুদক। এই ঘটনার সাথে তাকে হত্যা চেষ্টার সম্পর্ক রয়েছে বলে মনে করেন এসকেন্দার ঢালি। রোগীর মৃত্যুতে ক্ষুব্ধ স্বজনরা নার্সকে লাঞ্ছিত করার পর তাদের মারধর ও মৃতদেহ আটকে রাখার অভিযোগ উঠেছে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন জানান, উভয় পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় মামলা হয়নি। গতকাল সন্ধ্যায় ওই হাসপাতালে আনোয়ারা বেগম নামে হৃদরোগে আক্রান্ত এক নারী মারা যান। স্বজনদের অভিযোগ, ওষুধের ভুল প্রয়োগে তার মৃত্যু হয়েছে। এ নিয়ে তাদের সঙ্গে কর্তব্যরত নার্সের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রোগীর এক স্বজন নার্স
নার্সকে থাপ্পড় দেন। এতে ক্ষুব্ধ হয়ে অন্য নার্স এবং ইন্টার্ন চিকিৎসকরা মৃত রোগীর ছেলে ওহিদুল ইসলাম এবং তার বোনকে একটি কক্ষে আটকে রেখে মারধর করেন। পরে পুলিশ এসে রাত 12:30 আটক ব্যক্তিদের উদ্ধার এবং মৃতদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়। পরে নার্সরা যাকে আনলে উনি মানে সেলাইন অনেক বাড়াই দিয়েছে, বাড়াই দেওয়ার পরে উনি মানে জ্বালা করে উঠিয়ে মারা গেছে। নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টাকে সমাধানে নিয়ে আসে। যারা মিস বিহেভ করেছে তারা তাদের পক্ষ থেকে তারা তাদের ভুলটা বুঝতে পারে। কক্সবাজারের রামুতে মিনি ট্রাক এবং অটোরিকশা সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। পুলিশ জানায় সকালে উখিয়ার কোটবাজার থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা কক্সবাজার যাচ্ছিল। রামুর খুনিয়া পালং এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক বদিউল আলম এবং 2 যাত্রী নিহত হন। নিহত যাত্রীদের নাম এখনও জানা যায়নি। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দেশের পাইকারি জামা কাপড় বেচা কেনার অন্যতম প্রধান কেন্দ্র নারায়ণগঞ্জ। ঈদকে সামনে রেখে দোকানে এবারে 1000 কোটি টাকার পোশাক তুলেছেন ব্যবসায়ীরা। গত কয়েক বছরের ক্ষতি পুষিয়ে নিতে দিনরাত কাজ করে যাচ্ছেন তারা। নারায়ণগঞ্জ থেকে সহকর্মী আব্দুস সালামের পাঠানো তথ্যচিত্রে দেখব ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের দেওভোগ, উকিলপাড়া ও নয়ামাটি এলাকায় প্রায় 2000-এর বেশি গেঞ্জি ও রেডিমেড জামা কাপড় তৈরির কারখানা। এসব ছোট ছোট কারখানায় প্রায় 20,000 শ্রমিক কাজ করে। রোজার 3 মাস আগ থেকে এখানকার শ্রমিকরা ব্যস্ত ছিলেন নতুন ডিজাইনের পোশাক তৈরির কাজে। দেশের প্রায় সব জেলা, উপজেলা ও গ্রামগঞ্জে নারায়ণগঞ্জের কারখানার তৈরি পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে। ঈদে নতুন ডিজাইনের কাপড় লুফে নিতে দেওভোগ, উকিলপাড়া ও নয়ামাটি এলাকায় এখন ব্যবসায়ীদের আনাগোনায় মুখরিত। তবে তারা জানালেন, অন্যান্য বছরের তুলনায় এবার তৈরি পোশাকের দাম বেশি। ঈদ কালেকশনের যে মালগুলো আমরা এখান থেকে সবসময় কিনতে আসি এবং আমাদের মন মতো মালগুলো এখান থেকে পাওয়া যায়। সব কিছুর দাম বেশি, এই জন্য আসলে চাহিদাটা একটু কম দেখা যাচ্ছে। এবং এই মার্কেটের ব্যবসায়ীরা 85% লোকজন বাকি নগদে ব্যবসা করে, সুতরাং নগদ বেচে কেনা কম হলে প্রত্যেকটা মহাজনের কষ্ট হইব। বাংলাদেশ হোশিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল জানান, ঈদের সময় নারায়ণগঞ্জের তৈরি পোশাকের চাহিদা বাড়ে। এরই মধ্যে তারা 70% বেচা কেনা শেষ করেছেন। গতবারের চেয়ে এবার কা ব্যবসা আমাদের ভালো, আমরা আমাদের টার্গেট ফিল আপ করতে পারবো। আমরা অলরেডি 70% ফিল আপ হয়েছে, বাকি 30% আমাদের ঈদের আগে আমাদের ফিল আপ হবে। তুনাজিনাতুনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। বান্দরবানের রোয়াংছড়িতে সন্ত্রাসীদের সংঘর্ষে নিহত 8। গমের ব্লাস্ট রোগ প্রতিরোধী জাত উদ্ভাবন, ভূয়সী প্রশংসা বিশ্বে। কুষ্টিয়া থেকে ফরিদপুর ও খুলনা রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। কক্সবাজারের রামুতে মিনি ট্রাক ও অটোরিকশার সংঘর্ষ, নিহত 3। এবং নারায়ণগঞ্জে জমজমাট তৈরি পোশাকের বাজার, আশাবাদী ব্যবসায়ীরা। এই ছিল দেশের খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।